আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ন্যাটো সম্মেলনের আগে ঋষি সোনাকের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ। দ্বিতীয় সর্বোচ্চ নেতা তৈরির উদ্যোগ নিয়েছে কিম। পোল্যান্ড ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেন প্রতিরক্ষা বাহিনীর বলে মন্তব্য বাইডেনের। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি। সর্বশেষ, আমেরিকার গোয়েন্দা বিমান ভূপাতিত করার হুমকি উত্তর কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ইরানের নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর রোববার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজ এই ইরান নিউজ ডেইলি এই খবর দিয়েছেন। এতে বলা হয়েছে, পরিচয়পত্র পেশ করার পর উভয়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দেশটিতে রাষ্ট্রদূত হিসাবে তার কার্যক্রমের সাফল্য কামনা করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের ইরান সফর আমন্ত্রণ জানান। বাংলাদেশ সম্প্রতি অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ রাষ্ট্রদূত ইব্রাহিম রাইসির কাছে বাংলাদেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি ইরানে তার অবস্থানকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার আরও গভীর করার জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত মাজরুল করিম খান চৌধুরী উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও দৃঢ় ও অর্থবহ করতে ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা প্রসারের পর গুরুত্ব আরোপ করেছেন। ন্যাটো সম্মেলনের আগে ঋষি সোনাকের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ। যুক্তরাজ্য সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেন বাইডেন। রাতেই লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছেন, জো বাইডেন লন্ডন সফরে প্রথমে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার উইডন সফরে ক্যান্সেলর রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বাইডেনের। এই সাক্ষাতে রাজা জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনা করবেন। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশকে কীভাবে আর্থিক সহায়তা করা যায় তা নিয়েও আলোচনা হবে দুইজনের মধ্যে। এরপর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সঙ্গেও দেখা করবেন। গত বছর অক্টোবর ঋষি সোনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এটা বাইডেনের সঙ্গে তার ষষ্ঠবারের মতো বৈঠক। দুই নেতা ইউক্রেনের যুদ্ধসহ অন্য বিষয় নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের দখল করা এলাকাগুলো ফের দখলে দেশটিতে সাহায্য করার বিষয়টি তাদের আলোচনায় প্রাধান্য পাবে। এবার ন্যাটো সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা। হোয়াইট হাউস বলেছেন, বাইডেনের এভারেস্ট সফর শেষ হবে হলোক্রিসিস ভ্রমণের মাধ্যমে। সেখানে সদ্য ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ড, নর্ডিক নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ নেতা তৈরির উদ্যোগ নিয়েছে কিম। উত্তর কোরিয়া ক্ষমতাসীন রাজনৈতিক দল কিম জং উনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ নেতার পদ তৈরির উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ নেতা কিম। অভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্গঠনের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ইয়োনহ্যাপ সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। উত্তর কোরিয়ার একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইয়োনহ্যাপ জানায়, প্রথম মহাসচিব নামের এই পদধারী বিভিন্ন বৈঠকে কিম জং উনের প্রতিনিধিত্ব করবেন। গত জানুয়ারিতে ওয়ার্কার্স পার্টির অব কোরিয়া কংগ্রেসের কিমকে সাধারণ মহাসচিব হিসাবে নির্বাচিত করা হয়। এর আগে এই পদক্ষেপ গ্রহণ করেছেন কিমের বাবা কিম জং উল। 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত কিম জং উন নিজেও প্রথম মহাসচিব পদটি ব্যবহার করেছেন। ওয়ার্কার্স পার্টিতে যে সাতটি মহাসচিব পদ রয়েছে নতুন পদটি, এগুলোর মধ্যে জ্যেষ্ঠতম হবে প্যালিটুব্রিও পাঁচ সদস্য বৈশিষ্ট্য প্রেসিডিয়াম। অন্যতম সদস্য জো বাইডেন উনকে প্রথম মহাসচিব পদটি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। পিতা সামরিক বাহিনীর কেন্দ্রীয় প্রশাসনের তুলনায় কিম রাজনৈতিক দলকে সরকারের আরও বড় ভূমিকায় রাখতে চান। কিম জং ইলের রাজনীতিদের সবচেয়ে সবার আগে সামরিক বাহিনীর নামক শব্দগুচ্ছটি ওয়ার্কার্স পার্টির আইনের মাধ্যমে বাদ দিয়েছে। পোল্যান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেন প্রতিরক্ষা বাহিনীর বাইডেন।
পোল্যান্ড ছড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানায় পোল্যান্ডের ছড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলে মিত্রপক্ষে জানিয়েছেন জো বাইডেন। এর আগে প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছড়া হয়েছে বলে তিন মার্কিন কর্মকর্তা আভাস দেন। বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ওই তিন কর্মকর্তা বলেছেন পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে একটি রুশ ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর আগে পোল্যান্ড ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ওই হামলায় রাশিয়া থেকে হওয়া সম্ভাবনা কম। তিনি বলেন প্রাথমিক তথ্য জানা গেছে যে রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেন এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না, তবে মনে করা হচ্ছে রাশিয়া থেকে একটি ছোড়ার সম্ভাবনা কম, আমরা বিষয়টি দেখব, খতিয়ে দেখব। চীন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনের যুদ্ধ অবসানের বেইজিংয়ের প্রস্তাব নিয়ে আলোচনায় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। বিবিসি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিবিসি বলেছেন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিতে জেলেনস্কি বলেছেন চীনের প্রস্তাব ইঙ্গিত দেয় তারা শান্তি চেষ্টায় জড়িত। আমি সত্যিই বিশ্বাস করতে চাই চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবেন না। চীনের পরিকল্পনা শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। যদিও 12 দফা নথিতে সুনির্দিষ্টভাবে বলা হয়নি রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে হবে, কিন্তু চীন রাশিয়ার বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা ব্যবহার ও নিন্দা করেছেন। যে বিষয়টি পশ্চিম ইউক্রেনের মিত্রদের পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হয়। বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়েছে চীন কর্তৃপক্ষ এখনও জেলেনস্কির বৈঠকে আহ্বান প্রকাশ্যে সাড়া দেয়নি, তবে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন আমরা বেইজিং দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। আমেরিকার গোয়েন্দা বিমান ভূপাতিত করার হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া অভিযোগ করে বলেছেন আমেরিকার গোয়েন্দা বিমান তাদের আকাশ সীমানা লঙ্ঘন করেছে। এই ঘটনায় মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করার হুমকি দিয়েছেন দেশটি, তবে যুক্তরাষ্ট্র এই নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এক সতর্ক বার্তায় পূর্ব এশিয়ার এই দেশটি বলেছেন পিংউইং সমজং অনুসারী কোরীয় আকাশ সীমানা লঙ্ঘনের ঘটনায় এই জাতীয় ফ্লাইটগুলো ভূপাতিত করা হতে পারে। উত্তর কোরিয়া জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনুচ্ছেদ এক মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ কোরিয়ার উপদ্বীপকে পারমাণবিক সংঘাতের কাছাকাছি নিয়ে আসছেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান ইস্টার্ন নিউজ এজেন্সি এই বিবৃতি প্রকাশ করেছেন। রয়টার্স বলেছেন প্রতিবেদনে মার্কিন নজরদারি প্লেন ও ড্রোন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে কোরিয়ার উপদ্বীপের কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে এই আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন কোরিয়ার পূর্ব জলসীমানায় মার্কিন বিমান বাহিনীর কৌশলগত নজরদারির প্লেন ভূপাতিত করার মতো মর্মান্তিক কোনো দুর্ঘটনা ঘটবে না এমন নিশ্চিত নেই বিবৃতি। উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এবং উপদ্বীপগুলোর কাছে মার্কিন বিমানকে গুলি করে নামানো বা বাধা দেওয়ার মতো অতীতের কোনো ঘটনা উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ার প্রায় উপদ্বীপের কাছে মার্কিন নজরদারি ফ্লাইট সম্পর্কে অভিযোগ করে আসছেন।